অসম আরক্ষীক মুখ্যমন্ত্রীর পাঁচটা বৃহৎ নির্দেশনা। নম্বর এক, ইউনিফর্মত গান নাগাব। কোনবা যদি বিহু ফাংশনত প্রফেশনেলি গান গাব লাগে, এসপির অনুমতি লব, ইউনিফর্ম খুলি ধুতি পাঞ্জাবি পরিবেশন করে ধুনিয়াকে সুন্দর করে গান গাব, কোনো অসুবিধা নাই। কিন্তু ইউনিফর্মতে গে মাইক তুলে যে বিহু আহিলে গান গাব মন যায়, সেইবিল কাম আমার দায়িত্ব নয়। যদি গান গাব লাগে, গান গাওয়ার তো কোনো অনুমতি, আমি অনুমতি দিব ভালেই পাম। অসম আরক্ষীত যদি ভাল গায়ক আছে, ভাল লিখক আছে, ঔপনীশিক আছে, সাহিত্যিক আছে, আমি তো কতো বাধা নিদিও, দেয় যে প্রপার প্রসিডিউর। নম্বর দুই, আরক্ষীয় ভাল ব্যবহার করক। এফিসিয়েন্ট পুলিশ হবর কারণে ব্যবহার বেয়া করার কোনো প্রয়োজন নাই। মই সব কথা মানি লম, কিন্তু ব্যবহার বেয়া করিলে মনটো মোর বেয়া লাগে। মই যেহেতু গৃহমন্ত্রী, যেতিয়া মরাণত 80 জনে রাইজক বেয়া ব্যবহার করে, গাত মোর লাগে। রাইজর কাম নকরিব, কোনো আপত্তি নাই, কিন্তু বেয়া ব্যবহার নকরিব। নম্বর তিন, অপরাধের তদন্তত নাগরিক সমিতির হস্তক্ষেপ নামানিব। আজি OC আর নাগরিক সমিতির সভাখনের প্রথম কথাটো আমি বুঝিব লাগিব যে ক্রিমিনাল জাস্টিস, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ফাইলিং অফ চার্জশ্বিট, এই গোটেই ব্যবস্থাটো OC সকলের উপর নির্ভরশীল, আর নাগরিক সমিতির ইয়াত কোনো দায়িত্ব না থাকে। নম্বর চারি, সময়মতে NOC দিও। প্রত্যেকটি উৎসবত আমি NOC দিব লাগে। আরক্ষীয়ে সময়মতে NOC খন দিলে একটা ফিল গুড ফ্যাক্টর মানুষের মাজত হয়। নম্বর পাঁচ, মানুষক সেবা আগবাও। আমার সমাজত যখন বৃদ্ধ ব্যক্তি অকলে থাকে, সেই বৃদ্ধ ব্যক্তি সকল যত স্বামী আর ওয়াইফ পত্নী অকলে থাকে, ঘর কোনো আন ব্যক্তি না থাকে, সদায় অপরাধের কারণে ভালনারেবল হয়, নিরাপত্তার কারণে আমি খা খবর লওয়া। অর্থাৎ অসম আরক্ষীয়ে কব গলে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কারণে যিমান কাম করে, তাতকৈ বেশি আমি মানুষক সেবা আগবঢ়াও। মুখ্যমন্ত্রী এনেকৈয়ে 355 থানার ভারপ্রাপ্ত বিষয়াসকলের উপস্থিতিত অসম আরক্ষীক উদ্দেশ্যে এই বৃহৎ নির্দেশনা জারি করিলে। আরক্ষী সচাকৈয়ে সাধারণ জনতার বন্ধু হব পাৰিব লাগিব, এই আহ্বান মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, DY 365।